ডুবে যায়।
জ্ঞান থাকে তাদের একটা শিক্ষা দেওয়া উচিত। কারণ তিনি আমার মিত্রের সখা, তিনি পুত্র। আচ্ছা, এই বলে অভিসম্বাদ, যাও তোমরা প্রেস করে জড়ের মতন কাজ করে, চুক্তি নাই, যাও। অভিসম্বাদ দেওয়ার সঙ্গে তাদের শরীর জড় হয়ে আর বিকশিত মত তখন দৌড়ে গিয়ে ক্ষমা মানুষ প্রভু আপনি ক্ষমা করুন, বলে যে আমি তো যা বলে দিয়েছি তা হবে, কিন্তু এই যেটা তোমার সৌভাগ্য হবে, যাও বাবা তুমি কৃষ্ণ আসবে নিজে ভক্ত যা বলেছে তাহলে আমাকে এই জন্য দুঃখটা নিয়ে তিনি বাহিরে যাবেন, দরবাজার উপরে দুটা গাছ জমা যাচ্ছে। মধুমঙ্গল বলছে আমি খুলে নি তোমার, খুলছে যাচ্ছে খুলছে না, তখন সুমন দাদার ডাক্তার কি বলছে যে আমি খুলে দেব, তারপরে সীতাম বলছে আমি খুলে দেব। এইরকম একটা ছেলে আছে কি হলে খুলতে পারো না, বলছেন যে কেন খুলতে পারবো না, পাঁচশোরসের বন্ধন পাঁচশোরস অথবা মধুর রসের লোক খুলতে পারে, সত্যরস সত্যরসের যারা আছে সত্তা ওরা খুলতে পারে, তাছাড়া চেষ্টা করলে খুলতে পারে, জন্মাত্র ভাই যদি নন্দু বাবা যদি আসেন অথবা গোপিয়া কোমল যদি চলে আসেন প্রভু এসে গিয়েছেন, কে আমার ছেলে আমার ভাইকে মানত, তখন সে নাম বলল কানে দেখিয়েছে মা বেঁধেছে, তখন রাগে বাড়িতে আর কিছু বলতে পারে, তখন সকলে মিলে খেলতে লাগলো ওখানে, আর কৃষ্ণ দরওয়াজা দিয়ে বাইরে দিলে চেষ্টা করতে, যখন দরওয়াজা পার হলেন তখন ওইখানে জঙ্গলাজু বৃক্ষ ওই মাঝখানে ওখান লেগে গেল, কৃষ্ণের সঙ্গে স্পর্শ হলো না, ওখান সঙ্গে বলল, আর কৃষ্ণ জোর করে লাগিয়ে দিয়েছে যাতে দুটা গাছ প্রচন্ড শক্ত হবে, এমন শক্ত হলে যে ঘোড়া পেকে গেল কাঁপতে লাগলো। নন্দ বাবা দৌড়ে যেখানে ছিলেন, যশোদা মা যেখানে ছিলেন, ব্রজবাসীরা সব দৌড়ে সব শব্দ দেবীকে হয়েছে এসেছে, খুব হাসি ঠাট্টা করছে কিন্তু নন্দ বাবাকে দেখে যোগ করে যোগ থেকে আবার যোগ করতে লাগে, নন্দ বাবা তাকে বলে নিয়ে কে বান্ধব, কৃষ্ণ বলছে মা পেতে মা তাকে মারি প্রতিষ্ঠান করে, তারপরে ওখানে যখন ছেলেরা যখন ছিল ছোট ছোট ওই বাচ্চা ওরাও আড়াই দিন বাবা বা বা এই কি কৃষ্ণকে এই গাছটাকে ছিল
ছুয়া মাত্রে পরিদীক্ষা দুজন দেবতা এসে তাহাকে পরিক্রমা করে দিয়ে প্রণাম করে দিয়ে চলে ওনার বিশ্বাস করব না। তারপরে ধীরে ধীরে তার বন্ধন করে দিল আর ভক্তিকে একটা লক্ষ্য ছিল সেই দিন আর নিকটে আসেন না দূরে আছেন একবারে কাঠে কতলি হয়ে প্রাণ আছে কিনা নন্দ বাবা বলদেবকে আর কৃষ্ণকে কাঠাল তো বসিয়ে দিয়ে ওইখানে ব্রহ্মাণ্ড ঘাটে থেকে স্নান করলেন তাহাদের স্নান করাইলেন আর গোশালা দিয়ে এখন সংখ্যা হলো যশোদা মা ইত্যাদি বাড়িতে রান্না হয় নাই উপানন্দ প্রভু পত্নী নন্দ বাবার বড় ভাই আর রোহিণী মা আর সব মা বৃদ্ধারা সব কৃষ্ণ যেখানে নন্দ বাবার সঙ্গে আছেন আর বলদেবের সঙ্গে সেইখানে ওরা বলে যে কৃষ্ণ মায়ের কাছে চলো অমুক যাবো না কাছে খেলবে তখন উপানন্দের পত্নী কি রোহিণী মা বললেন যাবে না তো আর মা যদি মনে মনে দেয় তাহলে আর কাঁদতে কাঁদতে মা মা বলে রোহিণী মায়ের কুলেতে চলে যান আর রোহিণী মাইয়া নিয়ে যশোদা কুলেতে বসিয়ে দিলেন এখান পর্যন্ত তো তিনি কাঁদতে ছিলেন না কি কৃষ্ণকে কুলেতে নিয়ে আর জোর করে তিনি কাঁদে গেলেন কৃষ্ণ কাঁদতে গেলেন গোপী রাজন কাঁদতে গেলেন নন্দ বাবাও কাঁদতে গেলেন পরে নন্দ বাবা যখন রোহিণী মা বললেন এসে তার কাট করে কিছু যাহ খাবার করেছেন নন্দ বাবা খেতে জানেন বলদেব আর কৃষ্ণ বসে আছেন তখন নন্দ বাবা বললেন যে বাবা তুমি যাও তো তোমার মাকে ধরে তখন কৃষ্ণ যে মা অঞ্চল ধরেন আর তাহাকে জোর করে দিয়েছে তারপরে এরকম ভাবে আরো মানে আরো মথুরাকে করলে ফল দিয়ে শুনেছি যে যশোদার একটি বেশ সুন্দর ছেলে সাধারণ রয়েছে আর নানা রকম খেলা করে দু চার দিন শুনতে শুনতে তিনি মনে মনে সংকল্প করলেন যে আমি যাই গোকুলেতে আর ওখানে ওর ছেলেকে একটু দর্শন করে ফল নিয়ে ফল গো করে ঘুরে বেড়ায় কৃষ্ণ কোন সময় শুয়ে থাকে কোন সময় মায়ের ভোগ থাকে কৃষ্ণকে দর্শন করতে থাকে সহজে কৃষ্ণ দর্শন দেখা বহু
आराधना करें नारद इत्यादि ऋषि गण के ब्रह्मा जी को समाधि के दर्शन सहजे दर्शन देने जब हम देखेंगे उत्कंठा के आगे फाटते पार गए ना तब हम श्री प्राण छटपट करे तब हम देखा दे दूसरा बार दिए कृष्ण दर्शन करो ना তখন আর কি করি আমি সংকল্প করে যাচ্ছি আজকে কি বলা না আজকে আবেশিতে আর ফল না বলে কৃষ্ণ লো দামোদর লো মাধব লো এই বলে বলতে লাগে কৃষ্ণ আর থাকতে পারবে না ফলো ফলো বলছে তো উঠে নিয়ে যে দিতে হবে তো কম ছিল ওইখানে যে রাশি আর সে নিঃপত্র না তুলিতে আর সে উঠে পড়ে মাত্র সুখু আছে ও কাছে গেলে বললেন যে ফল দাও এই বলে তার ভূমিতে ওই দু চারটে পৌঁছা লেগেছিল বলছে যে ফল দাও ফল দাও আদমটা দেখে কি আকৃষ্ট হয়ে গেছে বলছে যে ফল দিব আমাকে তার মা বলো আর আমার কাক বলে যে বস তার বলে যে তো ভারী বাজার বিষয় লোক দেখে কি বলবে যে নিজে জাতি মেয়ে বলে যে বসেছে কেউ লোক নাই কৃষ্ণ কে কোলে বসিয়েছে কৃষ্ণ যাকে মা কোলে যদি পুতনাকে মাতৃগতি দেবেন তো একে কি দিবেন কৃষ্ণের কাছে কিছু নাই ঋণী হওয়ার সবার উপর নেই কি করবি তারপরে কৃষ্ণ এসে ওই ফলগুলি মায়ের অঞ্চলে দিয়ে দিল মা সকলকে দেন আর ফল সর্বসাম নিবেদন্তম আস্থাপায়ন্তম তদীয়সি তদ্যেষু
কৃষ্ণের তত্ত্ব জানে নার প্রকৃতি তাদেরকে দেখাইবার জন্য আমি এইরকম ভক্তি বল এইরকম বর্তমান আমাকে জয় করে দিতে পারে আর অন্য কেউ না ব্রহ্মা ইত্যাদি ভক্তি এইরকম হতে By these pastimes that Krishna performed in Gokul, he drowned the Vrindavasis in the ocean of ecstasy. The gopis may say, O Sri Krishna, if you dance, then I'll give you a laddu. And Krishna, being very greedy for that laddu, begins to dance. Who is that Krishna? Sarva Shaktiman, the possessor of unlimited potencies. And Swami Bhagavan himself puts one hand here, another hand here, and begins dancing. And gopis think very nice, they begin to clap their hands. The gopis ask, O Krishna, between you and Balaram, who is stronger? Then Krishna and Balaram, who are both naked, begin wrestling. And the gopis are clapping their hands. The gopis ask, O Krishna, bring that footstool. But that footstool is very heavy, Krishna cannot lift it. Krishna's Parvapada is Sankarsan, who carries the whole universe upon his head like a mustard seed with no difficulty at all. But that same Krishna cannot lift the footstool. Nandabhava asks, O Krishna, bring my shoes. And Krishna, carrying those wooden shoes on his head, comes dancing. So now Krishna has been bound by Maria Soda, and sometimes he is weeping. Maria Soda, after binding Krishna, returned to her household duties, but her mind was not satisfied. She was continuously thinking, oh, why I punish Krishna? Why I tie him up? Meanwhile, Krishna was also thinking, the two sons of Kuvera, who is a great devotee and a friend of Shankar, their names are Manigrira and Nanakuvera. They were cursed by my devotee, Narad. Therefore, I must fulfill the words of Narad Muni. One time, those two boys were intoxicated and naked in one sarova, one pond, playing with many heavenly damsels. At that time, when the girls saw Narad Muni coming, they became ashamed and ran to the bank and covered themselves in their cloth and did pranam to Narad Muni. But those two boys did not give pranam. In fact, they began to abuse Narad. Oh, why you came here? Is there no other path? And standing in front of Narad, naked, they began abusing him with no shame. Then Narad Muni said, Janmai Sarasvastri, four things make you mad. High birth, material wealth, birth in a high family, and education, materialistic education. Therefore, I take all those away from you, become a tree. Immediately as Narad pronounced his curse, their body began to harden into the forms of trees. And they begged, O Saru, O Rishi, please forgive us. Then Narad, he said, my words must be true. But you will take birth in Dwapara Yuga and you will be liberated by the Supreme Lord Sri Krishna himself by his touch. By his mercy, you will again assume the form of devas, demigods. Therefore, Krishna is always famous as fulfilling the words of his devotee. Therefore, Sridhar, Sribhar, and Marumandal, they tried to open the knot which bound Krishna to the grinding mortar
But they could not open that knot because that knot was tied by Vatsali Ras, which is categorically higher than Sakya Ras. A devotee of Dasi Ras cannot open a knot tied by the Sakyas. But the devotees in Vatsali Ras can open the knot. But those in Dham Ras, like those in the mood of gopis, they can open the knot tied by the Sakyas very easily. So, when Krishna was tired, the cowherd boys, they began pushing the grinding mortar outside. That mortar became lodged in between those two trees. And Krishna, he did not touch those trees directly, but he touched through the via medium of the grinding mortar. Then he pulled, and the two trees made a huge sound as they fell on either side of Sri Krishna. When they heard that sound, all the Brijvasis came running there. Balaram, when he saw Krishna tied, he became angry. Who has tied my brother? Then Sridhar, he whispered in Balaram's ear, Mother has tied. Then Balaram became peaceful. So when this huge noise came, all the Brijvasis came running there. Yasoda looked like a statue. She was completely stunned. And Nandabhava was very angry. What if Krishna had been crushed by these trees? Before Nandabhava came, the boys were laughing. But when they saw Nandabhava, they began weeping loudly. Who has bound Krishna? Then Krishna said, Mother has bound me. Then Nandabhava said, Will I beat her? And Krishna caught her hand. No, Father, don't beat her. Sri Nandabhava asked the boys, What happened? The boy said, in small, broken language, the trees fell and the devas came out of the tree and they went, they did pranam to Krishna and went back to the heavenly planets. But Krishna did not believe the words of the small boys. Nandabhava did not believe the words of the small boys. Instead, being angry, he opened the knot that bound Krishna and took Krishna Balaram on his shoulders and went to Brahmandagar. There the whole day he spent there, bathing them, feeding them ladders and sugar candy, and squirting milk directly from the cow's udder into their mouth until the evening came. At evening time, Nandabhava took Sri Krishna Balaram to the outside quarter of Nandabhavan, but did not enter the ladies' quarters. Inside, the elderly gopis, as well as Rahini and the wife of Upananda, they were pacifying Yasoda. So that time, the wife of Upananda asked, Oh Krishna, you won't come and see your mother? And Krishna, no, I won't go. Then who will you play with? I'll play with Balaram, said Krishna. And who will feed you? Nandabhava will feed you. Well, you won't go to your mother? No. That time, the wife of Upananda said, And if your mother, if she dies indirectly, if she goes, what will you do? Then Krishna began weeping and ran there and fell on the lap of Mother Yasoda. That time, Mother Yasoda began weeping bitterly, as did Krishna, Nandabhava, Rohini, and everyone. All the brethren were. That time, Rohini quickly cooked some offering and gave to Krishna, Nandabhava, Balaram, and everyone. One time there was a fruit seller in Mathura, and when she heard that the son of Nanda is very, very beautiful, then after hearing for a few days, a greed awoke in her heart, I will also see. Therefore she took fruit in her basket and went to Vrindavan, Gokul, but the first or second day she could not meet Krishna. Because to see Krishna is not so easy. Even rishis and munis, even Lord Brahma cannot see him very easily in their meditation. Therefore when her life airs became restless like a fish out of water, then she vowed, I must see Krishna today or I will not return home. And being completely absorbed in thinking of Krishna, instead of chanting, take grapes, take banana, take mango,
she began chanting Govinda Lao, Damada Lao, Madhava Lao. Take Govinda, take Damada, take Madhava. When Krishna heard that kirtan, he could not remain. Therefore also he was greedy to taste those fruits. So Krishna had seen the bartering system. He knew without giving something, I cannot get something. Then he took two handfuls of grain and went there. But because his fingers were separated, all the grains, except for two or three, fell onto the ground. He went there with two or three grains. Oh, mother, take this. So when she saw, take this and give me fruits. So when she saw Krishna, she became so attractive, she had a great desire. He should call me mother and sit on my lap. Then she said, if you sit on my lap and call me mother once, then I'll give you the fruits. And Krishna was a little embarrassed because she was from a low family. And I am the son of Nandababa. If everyone sees me, then some problem may come. But he could not check himself, therefore he sat on her lap and 1 second, oh mother, give me fruits, and stood up again. Then that lady became so much pleased, she gave all her fruits to Krishna. Krishna, who gave the position of a nursemaid to Putana, then can you think what position Krishna will give this lady who approached her, Krishna in motherly affection with, who approached Krishna with a heart full of motherly affection? What position then Krishna must give her? Thus, her desire was fulfilled. She became completely absorbed in thinking of Krishna, and the whole day was passed as she was sitting there. In the evening time, some Vrindavasi came. Oh, what you're doing sitting here, you should return home. Therefore, she took her basket on her head and went towards the Yamuna. But she was thinking, why is my basket so heavy? When she looked, she saw it was full of jewels, gold, pearls, emeralds. But she became angry and she threw that in the Yamuna. And where she went, it's not said, but must be in future she became any gopi in motherly affection. Therefore, Krishna is showing, I am controlled by this type of bhakti, and by this type of bhakti, my devotees defeat me completely. Hare Krishna. আমি শ্রী পার্থিত মহারাজ রসানন্দন বন মহারাজকে অনুরোধ করছি যেন পাটনে তাড়াতাড়ি আসেন। আমরা আজ থেকে টিকিট দিয়ে আরম্ভ করব। যারা নাম লিখে টাকা জমা করেছেন তারা কই ফিরে এসে